আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরববাসী বন্ধুরা, আজকে আমি মোবাইলের মাধ্যমে কিভাবে খুব সহজে একামা চেক করা যায়, একামার ডেট কতদিন আছে, একামা কত তারিখে শেষ হবে, সেটা আমরা আজকে মোবাইলের মাধ্যমে সফটওয়্যার দিয়ে আমরা খুব সহজে জেনে নেব। আগে আমরা অনেক সহজে গুগলে সার্চ করে আমাদের একামা চেক করতে পারতাম, এখন আমরা অনেকেই পারেন না। তা এখন তাদের ওয়েবসাইটে অনেক পরিবর্তন এনেছে সে কারণে। তো চলুন আজকে আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে কীভাবে সফটওয়্যারের মাধ্যমে আমরা একামা চেক করতে পারি তা দেখে নিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি যে সফটওয়্যারটির কথা আপনাদের এতক্ষণ বলতেছি সেই সফটওয়্যারটির নাম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, ইকামাস এক অনলাইন। এটা দিয়ে আমরা একামা চেক করব। তো আমরা আমরা এই সফটওয়্যারটি কোথায় পাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্লে স্টোর, আমাদের ফোনে যে প্লে স্টোরটি আছে আমরা এখানে ক্লিক করব, আমরা এখানে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা এখানে লিখব ইকামা চেক, আপনারা বানানটা দেখে নেবেন ইকামা চেক। এটা দেওয়ার পর আপনি যখন ক্লিক করবেন এখানে আসবে ইকামা চেক অনলাইন, এই লোগোটি আপনারা দেখে রাখবেন। তারপর আপনারা ইনস্টল করবেন, আমার এখানে ওপেন লেখা আছে কারণ আমার এটা ইনস্টল করা আছে, সেই জন্য আপনাদের ইনস্টল লেখা আসবে, আপনারা ইনস্টল করবেন। তো আমার ইনস্টল যেহেতু করা আছে আমি সরাসরি আমার ফোনের ওই সফটওয়্যারটিতে চলে যাচ্ছি। তো আমি একটানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আমরা এই যে সবুজ চিহ্নর মধ্যে তো একটা অ্যাড আসছে, অ্যাড আসলে আপনারা ক্লোজ করবেন, এই যে কালো লেখা ক্লোজ করবেন, অ্যাড আসলে আপনাদের বই পর কিছু নেই ক্লোজ করেন, আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এই যে সবুজ সবুজ ইয়ার মধ্যে যে ইংলিশ লেখা আছে আপনার ইংলিশ লেখাতে দিবেন, অ্যাড আসলে আপনারা আবার ক্লোজ দিবেন। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, ইকামার্স এক অনলাইন, ট্রাফিক ভিওলেশন, ড্রাইভিং লাইসেন্স, ট্রান্সফার অফ স্পন্সরশিপ, তারপর আছে এক্সিট রি এন্ট্রি চেক, তারপর আছে রেড গ্রিন স্ট্যাটাস চেক, এই যে অনেক কিছু আছে এখানে। তো এখানে আপনারা এগুলো দেখে নেবেন, আমি এগুলো দেখাচ্ছি না। এই যে আপনার একামাতে কতজন কতটি সিম নিছে বা আপনি কতটা সিম নিছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। এই যে চেক হাউ মানি সিম অন ইউর আইডি, তারপর আপনার এখানে এখানে রেড গ্রিন চেক স্ট্যাটাস, সেটা হচ্ছে আপনার কবিল আপনাকে হুরুপ করছে কিনা সেটা। তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। তো আমি এগুলো দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি কীভাবে আমরা একামাটি চেক করবো সেটা। আমি চলে গেলাম সরাসরি একামা চেক অনলাইন, এই লেখাটিতে ক্লিক করার পর আপনার এরকম একটা আসবে। তো আপনি এখানে একটা ব্রাউজার সিলেক্ট করবেন আপনার, তো আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম, আপনারা আপনার ইচ্ছার মতো সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। যখন আসবে এই যে আরবি লেখা, এখানে আপনারা আরবির উপরে ক্লিক করবেন, আরবির উপর ক্লিক করে এরকম আসলে আপনার ইংলিশ করে দেবেন, কারণ আমরা হয়তো অনেকে আরবি বুঝি না, সেজন্য ইংলিশ আমাদের জন্য সহজ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইডি, একামা, বর্ডার নাম্বার, তো আপনারা এখানে আপনার একামা নাম্বারটি দিবেন। আমার আগে চেক করা আছে সেজন্য আমি লিখছি না, হুবহু বসাই দিচ্ছি। তো আমি আমার একামা নাম্বার দিয়ে দিলাম। তো ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন, আপনার জন্ম তারিখ, জন্ম তারিখ দেওয়ার পর এরকম কিছু আসলে আপনার এখানে লক্ষ্য করবেন এখানে একটা, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হিজরি, এই যে হিজরি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হিজরিতে না দিয়ে আপনি গ্রেগরিয়ান যেটা লেখা আছে এখানে দিবেন। তো আমি এখানে দিলাম, দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন 2020 লেখা আছে। তো আপনারা এখানে আপনার কত সাল আপনি জন্মগ্রহণ করছেন সেটা দিবেন। তো আমার 1993, আমি 1993 দিচ্ছি।
এই যে 1993 দিলাম, তা আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন, আপনার মাসটা দিবেন এখানে। তো আমি মে মাসে দিলাম আমারটা, দেওয়ার পর কোন তারিখে সেটা দিবেন। আমি 7 তারিখ, আমি 7 তারিখ দিলাম। দেওয়ার পর এই যে একটা খালি বক্স পাচ্ছেন ভেরিফিকেশন কোড, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন হুবহু এই সংখ্যাগুলো আপনারা লিখবেন। এই যে 4062 37। দেওয়ার পর আপনারা এখানে নেক্সট দিবেন। একটু ওয়েট করবেন, এই তো চলে আসছে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার যে নাম একামা সেটা আসবে। আমারটা আছে মোহাম্মদ রিয়াজুর রহমান। তো আপনার একামা নাম্বার হচ্ছে এই যে, আপনার ডেট অফ বার্থ আছে, তারপর আপনার একামা নাম্বার এটি, তারপর আছে আপনার একামা এক্সপিরেশন ডেট। আপনার একামার এক্সপিরেশন ডেট হচ্ছে আপনার একামা কত তারিখে শেষ হবে, এটা এখানে আসছে। ইংরেজিতেও আসবে, আরবিতেও আসবে, মানে হিজরি সনও আসবে, ইংরেজিও আসবে। তো আপনারা দেখে নেবেন এভাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পরবর্তীতে কীভাবে হুরুপ চেক করতে পারেন সে বিষয়ে যদি আপনারা ভিডিওটি পছন্দ করেন, আপনাদের পছন্দের উপরে আমি কীভাবে হুরুপ চেক করা যায় সেই বিষয়ের উপরে একটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।